মুক্তিযুদ্ধে সূতিকাগার চট্টগ্রাম স্বাধীনতার 53 বছর পর পেল বীর শহীদদের স্মরণ করার স্মৃতিসৌধ। নগরীর উত্তর কাটতলিতে নির্মিত এই অস্থায়ী স্মৃতিসৌধ শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রকাশিত স্মরণিকা বিজয় নিশানের মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ভূমিকা স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া যেসব দল যে 29 বছর ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেনি, বরং মানুষ স্বাধীনতার আনন্দ ভুলতে বসেছিল। এই চট্টগ্রাম যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার অন্যতম সূতিকাগার, ঢাকার পরেই এই চট্টগ্রাম থেকে সবচেয়ে বেশি আন্দোলন হবে সেখানে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে আজকে এখানে এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়িত হয় খুশি মুক্তিযোদ্ধারা। নতুন প্রজন্মের কাছে এই স্মারক স্বাধীনতার ইতিহাস পৌঁছে দেবে বলে আশাবাদ তাদের। আমাদের তো 52 বছর পরে এসে এই জিনিসটা হচ্ছে, আমার খুব ভালো লাগছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এই চট্টগ্রামে এই যে স্মৃতিসৌধটা নির্মিত হচ্ছে, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি, মনের দাবি। আমরা 52 বছর পরে আমাদের সাবেক জেলা প্রশাসক জনাব মমিনুর রহমান, আমাদের মহানগরীর কমান্ডার মুজাফফর ভাই সহ আমরা মুক্তিযোদ্ধারা এটার জন্য প্রস্তাব করেছিলাম। তারই ধারাবাহিকতায় বর্তমান জেলা প্রশাসক জনাব আবুল বাসান মোহাম্মদ ফখরুজ্জামান সাহেবের উদ্যোগে মুক্তিযোদ্ধা জেলা এবং মহানগরের মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতায় আজকে এটা বাস্তবের পথে যাচ্ছে। আমি আশা করি আগামী দিনে এটা বাস্তব রূপ লাভ করবে এবং চট্টগ্রামের মুক্তিযোদ্ধা এবং জনগণের মনের আশা পূর্ণ হবে। দীর্ঘদিন পরে হলেও, আজকে প্রায় 52 বছর পরে হলেও চট্টগ্রামে প্রথম এই স্মৃতিসৌধ বলি সেটি হয়েছে। আমার মনে হয় যে এটি থেকে আজকে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের সময় সমুদ্রের পাশে নগরীর উত্তর কাটতলিতে 30 একরের জায়গায় নতুন এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।